স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকে টিউটোরিয়ালে। ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে টাকা রিচার্জ সংক্রান্ত সমস্যাগুলি আপনারা কীভাবে সমাধান করবেন সে বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। সাধারণত বিকাশের মাধ্যমে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে টাকা রিচার্জের সময় অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আমার ভিডিওর কমেন্টে এছাড়াও পার্সোনালি মেসেজ করে আমাকে অনেকেই এই কথাটি বলে থাকেন। তো বন্ধুরা, বিকাশ সহ অন্যান্য বিভিন্ন পেমেন্ট গেটওয়ের সমস্যাগুলি আপনারা কীভাবে সমাধান করবেন সে বিষয়ে আজকে আপনাদের সাথে আমি ইন ডিটেইলস কথা বলবো। তো বন্ধুরা, আপনি যদি আমার আজকে টিউটোরিয়ালে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে মেনি মেনি থ্যাঙ্কস। ফিরে আসছি ইন্ট্রো এর পর। ওয়েলকাম বন্ধুরা আপনাদের সবাইকে মোবাইলের স্ক্রিন রেকর্ডিংয়ে। ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের পেমেন্ট সংক্রান্ত সমস্যাগুলি আপনারা কীভাবে সমাধান করবেন সে বিষয়টি আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো বন্ধুরা এর জন্য আমি চলে যাব আমার ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপসে। তো বন্ধুরা, ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপসটি ওপেন করলে আপনারা অ্যাজ ইউজুয়াল এ ধরনের একটি লেআউট দেখতে পারবেন। তো এখানটা থেকে আপনারা কী করবেন, এই গিয়ার আইকনটিতে ক্লিক করবেন। দেন বন্ধুরা, গিয়ার আইকনে ক্লিক করার পর আপনারা একদম নিচের দিকে এই যে হেল্প লেখা যে বাটনটি রয়েছে এখানটাতে ক্লিক করবেন। তাহলে এটি ফরওয়ার্ড হয়ে আপনার ব্রাউজারে চলে যাবে। ওকে, তো ব্রাউজারে বন্ধুরা আপনারা এ ধরনের একটি লেআউট দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে যেহেতু আমি আপনাদেরকে পেমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান কীভাবে করবেন সেটি দেখাবো, এর জন্য আপনারা কী করবেন, এখানটা থেকে এই যে আপনার সমস্যাটি আমাদের জানান এখানটাতে ক্লিক করতে হবে। দেন বন্ধুরা, আপনারা এখানটাতে আসলে এখানে এই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যার একটি লিস্ট দেখতে পারবেন। তো আমরা যেহেতু আজকে পেমেন্ট সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব, এর জন্য আমি কি করব, এই যে পেমেন্ট সংক্রান্ত সমস্যা এই যে এখানটাতে ক্লিক করব। তো বন্ধুরা, এখানটাতে ক্লিক করলে আপনারা এই ধরনের একটি লেআউট দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে এখানটাতে এই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার একটি লিস্ট রয়েছে। এই যে দেখেন, এখানটাতে কীভাবে আপনারা বিকাশে পেমেন্ট করবেন, তারপর হচ্ছে বিকাশের মাধ্যমে যে অটো পেমেন্ট সিস্টেমটা রয়েছে সেটা কীভাবে ইনেবল করবেন, তারপর হচ্ছে আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে থাকেন বাট আপনার ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের ব্যালেন্সে যদি আপনার টাকাটি অ্যাড না হয় তাহলে কী করবেন, তারপর হচ্ছে রকেটের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন, তারপর হচ্ছে রকেটে পেমেন্ট করার পর সেই টাকাটি যদি আপনার অ্যাপের ব্যালেন্সে অ্যাড না হয় তাহলে কী করবেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন, সে বিষয়গুলি অল ডিটেইলস কিন্তু এখানটাতে রয়েছে। তো বন্ধুরা, সাধারণত বিকাশ অ্যাপের মাধ্যমে ম্যাক্সিমাম লোক এই ব্রিলিয়ান্ট অ্যাপে টাকা রিচার্জ করে থাকে, এজন্য বন্ধুরা অ্যাট ফার্স্টে আমি আপনাদেরকে এই বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট সংক্রান্ত যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটির সমাধান আপনারা এখান থেকে কীভাবে করবেন সেটি আমি আপনাদেরকে অ্যাট ফার্স্টে দেখাবো। তো এর জন্য বন্ধুরা আমি এই এখানটাতে এখন ক্লিক করব। তো ক্লিক করলে বন্ধুরা এখানটা থেকে আপনার কাছে জানতে চাবে যে আপনার ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে অটো বিকাশ পেমেন্টটি অ্যাক্টিভ করা হয়েছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে এখানকার সাপোর্ট সিস্টেমটা একটু অন্যরকম। কারণ হচ্ছে এখানে সিস্টেম থেকেই আপনার কাছে আপনার সমস্যা সম্পর্কিত প্রাসঙ্গিক যে কোশ্চেনগুলো আছে সেগুলি জানতে চাচ্ছে। পাশাপাশি আপনার সমস্যাটি যদি সিস্টেম নিজেই ডিটেক্ট করতে পারে তাহলে সে কিন্তু আপনার সমস্যাটির সমাধান এখানটাতে জানিয়ে দিবে। আমার কাছে কিন্তু বন্ধুরা এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং লেগেছে। ওকে, তো বন্ধুরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আপনার ব্রিলিয়ান্ট অ্যাপে অটো বিকাশ পেমেন্ট অ্যাক্টিভ করা হয়েছে কিনা। ওকে, তো বন্ধুরা আপনারা কীভাবে বুঝবেন যে আপনার ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে অটো বিকাশ পেমেন্টটা অ্যাক্টিভ করা হয়েছে কিনা। ওকে, তো এর জন্য বন্ধুরা আমাদেরকে চলে যেতে হবে এখন এই ব্রিলিয়ান্ট অ্যাপে। ওকে, তো এই সেটিংসের এখানটা থেকে আমাদেরকে কী করতে হবে, এই মাই ব্যালেন্সে আসতে হবে, দেন হচ্ছে অ্যাড ব্যালেন্সে যেতে হবে। তো অ্যাড ব্যালেন্সে আসলে বন্ধুরা আপনারা এই যে এখানটাতে দেখতে পারতেছেন যে অটো বিকাশ পেমেন্ট ইজ ইনেবল। তো আপনার যদি এই অটো বিকাশ পেমেন্ট ইজ ইনেবল এটা থাকে তাহলে আপনাকে কী করতে হবে, এই এখানটা থেকে হ্যাতে ক্লিক করতে হবে। আর যদি আপনার লেখা থাকে ইনেবলের স্থানে যদি ডিজেবল লেখা থাকে তাহলে আপনাকে নাতে ক্লিক করতে হবে। ওকে, তো নাতে ক্লিক করার পর বন্ধুরা আপনার কাছ থেকে এরা আবার পুনরায় জানতে চাবে যে ব্রিলিয়ান্ট অ্যাপের ট্রানজ্যাকশন আইডিটি টাইপ করেছেন কি।
অর্থাৎ বন্ধুরা, বিকাশ থেকে ব্রিলিয়ান্ট অ্যাপের যে মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে, সেই অ্যাকাউন্টে পেমেন্টটি করার পর যে ট্রানজ্যাকশন আইডিটি পাওয়া যায়, সেই ট্রানজ্যাকশন আইডিটি আপনি অ্যাপে সাবমিট করেছেন কিনা সেটা আপনার কাছে জানতে চাচ্ছে। তো আপনি যদি সাবমিট করে থাকেন তাহলে আপনাকে হ্যাঁতে ক্লিক করতে হবে, আর যদি না করে থাকেন তাহলে নাতে ক্লিক করতে হবে। তো চলেন এখন আমি আপনাদেরকে দেখাই যে আপনি যদি নাতে ক্লিক করেন তাহলে আপনার কি হবে। তো বন্ধুরা, আপনি বিকাশ থেকে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের মার্চেন্ট নাম্বারে টাকাটি পেমেন্ট করার পর উক্ত পেমেন্টের ট্রানজ্যাকশন আইডিটি যদি আপনি এই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে সাবমিট না করেন তাহলে কিন্তু টাকাটি অ্যাড হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ হচ্ছে, আপনি যদি ট্রানজ্যাকশন আইডিটি অ্যাপে সাবমিট না করেন তাহলে অ্যাপ আসলে বুঝতে পারবে না যে এটা আসলে কার টাকা। তো বন্ধুরা, এটা আসলে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের সিস্টেমের কোনো সমস্যা নয়, এটি আসলে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে টাকা রিচার্জ করার যে সিস্টেম সেটি আপনি না জানার কারণে হচ্ছে। আর এজন্য বন্ধুরা, ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে কীভাবে আপনি ট্রানজ্যাকশন আইডিটি সাবমিট করবেন তার একটি বিস্তারিত ইনস্ট্রাকশন এখানটাতে দেখাচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনি যদি ট্রানজ্যাকশন আইডিটি সাবমিট না করে থাকেন তার সমাধান। আর আপনি যদি ট্রানজ্যাকশন আইডিটি সাবমিট করে থাকেন তাহলে আপনি কি করবেন, এই যে এখানটাতে যে হ্যাঁ বাটনটি রয়েছে সেখানটাতে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে আপনারা এই ধরনের একটি লেআউট দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনি ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে আপনার ট্রানজ্যাকশন আইডিটি সাবমিট করার পরও যদি আপনার ব্যালেন্সে টাকাটি অ্যাড না হয় তাহলে এটা আসলে সিস্টেমগত সমস্যা, এর জন্য এরা আপনার থেকে একটি কমপ্লেইন রাখবে, এর জন্য আপনাকে কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে। তো কী কী ইনফরমেশান সাবমিট করতে হবে? এখানে অ্যাট ফার্স্টে আপনার ব্রিলিয়ান্ট নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। তো এই নাম্বারটি আপনি কোথায় পাবেন? এই নাম্বারটি আপনি পাবেন হচ্ছে আপনার এই ব্রিলিয়ান্ট অ্যাপের এই যে এখান থেকে ব্যাকে আসতে হবে, ব্যাকে আসার পর এই যে সেটিংসের এখানটাতে ক্লিক করে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি কী করতে হবে আপনাকে এখানটাতে লিখতে হবে। আর হচ্ছে, আপনি ব্রিলিয়ান্ট অ্যাপে অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বারটির মাধ্যমে ব্রিলিয়ান্ট অ্যাপের অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নাম্বারটি আপনাকে এখানটাতে টাইপ করতে হবে। তারপর হচ্ছে, আপনি যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি করেছেন সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি আপনাকে এখানটাতে প্রবেশ করাতে হবে। তারপর হচ্ছে, এই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের যে মার্চেন্ট নাম্বারে আপনি পেমেন্টটি করেছেন সেই নাম্বারটি আপনাকে এখানটাতে বসাতে হবে। তারপর হচ্ছে, আপনি কত টাকা পেমেন্ট করেছেন সেই পরিমাণটি আপনাকে এখানটাতে পাঠাতে হবে। তারপর হচ্ছে, আপনি কবে, কখন এবং কোন সময় পেমেন্টটি করেছেন সেটা আপনাকে এখানটাতে লিখতে হবে। তারপর হচ্ছে, পেমেন্টের ট্রানজ্যাকশন আইডিটি আপনাকে এখানটাতে লিখতে হবে। তো এগুলা কিন্তু এই যে ম্যান্ডেটরি, যেগুলার পাশে যে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলা কিন্তু ম্যান্ডেটরি, এগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আর ইমেইলটি আপনাকে দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই। বাট এই ইমেইল বাদে বাকি যে বক্সগুলি রয়েছে এগুলি কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে। ওকে, তো বন্ধুরা, এই ফর্মটি সঠিকভাবে পূরণ হয়ে গেলে আপনাকে এই যে পাঠান লেখা যে বাটনটি রয়েছে এখানটাতে ক্লিক করতে হবে, তাহলে আপনার অভিযোগটি ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের সার্ভারে যেয়ে জমা হবে এবং ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের সাপোর্ট সেন্টার আপনার অভিযোগটি পর্যালোচনা করে আপনার সমস্যাটির সমাধান করে দিবে। এখানে বন্ধুরা একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে, আপনি যদি ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের মার্চেন্ট নাম্বারে সত্যিই পেমেন্ট করে থাকেন তাহলে আপনার টাকা নিয়ে আপনার টেনশন করার কোনো কিচ্ছু নাই, এরা অবশ্যই আপনার টাকাটি আপনার ব্যালেন্সে অ্যাড করে দিবে। তো বন্ধুরা, এখন আমি ব্যাকে চলে যাব। বন্ধুরা, এত সময় আমি আপনাদের সাথে কথা বললাম, আপনার যদি অটো বিকাশ পেমেন্টটি অফ করা থাকে তাহলে আপনি যে সকল সমস্যাগুলির সম্মুখীন হতে পারেন সেগুলি নিয়ে, পাশাপাশি এর সমাধান নিয়ে। তো এখন যদি আপনার অটো বিকাশ পেমেন্টটি ইনেবল করা থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে এই যে হ্যাঁ লেখা যে বাটনটি রয়েছে এখানটাতে ক্লিক করতে হবে। তাহলে আপনার কাছে জানতে চাইবে আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং আপনার ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাকাউন্ট একই মোবাইল নাম্বার দিয়ে খোলা কিনা। তো আপনি যদি নাতে ক্লিক করেন তাহলে এখানটাতে একটি ইনস্ট্রাকশন দেখাবে। এর কারণ হচ্ছে, আপনারা অবশ্যই জানেন যে আপনি যদি অটো বিকাশ পেমেন্টের মাধ্যমে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে টাকা রিচার্জ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাকাউন্ট একই মোবাইল নাম্বার দিয়ে খুলতে হবে, অন্যথায় কিন্তু আপনি অটো বিকাশ পেমেন্ট করতে পারবেন না। তো আপনি যদি অটো বিকাশ পেমেন্ট ইনেবল করা সত্ত্বেও আপনি যদি অন্য একটি নাম্বার দিয়ে বিকাশ করে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, কিভাবে এই সমস্যাটির সমাধান করতে হবে তার একটি ইনস্ট্রাকশন এখানটাতে দেয়া রয়েছে। তো আপনারা এটি সঠিকভাবে পড়লে আশা করি এই সমস্যাটির সমাধান করতে পারবেন। ওকে, তো বন্ধুরা, এখন আমি চলে যাব আবারও ব্যাকে।
তো বন্ধুরা, আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট এবং ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাকাউন্ট একই মোবাইল নাম্বার দিয়ে খোলা হয়, কিন্তু তা সত্ত্বেও যদি আপনার অ্যাকাউন্টে টাকাটি অ্যাড না হয়, তাহলে আপনাকে হ্যাবাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, হ্যাবাটনে ক্লিক করলে আপনারা এই ধরনের একটি লেআউট দেখতে পারবেন। তো বন্ধুরা, এটি আসলে সিস্টেমগত একটি সমস্যা, এজন্য আপনার কাছে একটি কমপ্লেইন ইনপুট ফর্ম আসবে। এই ফর্মটি আপনি সঠিকভাবে পূরণ করে দেন পাঠন বাটনে ক্লিক করলে আপনার কমপ্লেইনটি এদের সার্ভারে আপলোড হয়ে যাবে। দেন আপনার কমপ্লেইনটি এরা পর্যালোচনা করে আপনার সমস্যাটি সমাধান করে দিবে। তো বন্ধুরা, এখন আমি আবারও ব্যাকে চলে যাব। বন্ধুরা, এত সময় আমি আপনাদের সাথে বিকাশ পেমেন্ট সমস্যা সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন আমি আপনাদের সাথে কথা বলবো রকেট নিয়ে। তো এর জন্য আমাদেরকে এখানটাতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, রকেট পেমেন্ট নিয়ে আসলে তেমন কোনো সমস্যা হয় না। যদিও আপনার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাকে এই যে ফর্মটি দেখতে পারতেছেন, এই ফর্মটি আমি আগে যে নিয়মে দেখিয়েছি সেই নিয়মে পূরণ করে জাস্ট সাবমিট করলেই সাপোর্ট সেন্টার আপনার সমস্যাটি পর্যালোচনা করে সমাধান করে দিবে। এরপর বন্ধুরা, বিভিন্ন অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং ডেবিট ক্রেডিট কার্ডের পেমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান করার অপশনটি রয়েছে। তো বন্ধুরা, এগুলোর কোনোটাতেই আসলে তেমন কোনো সমস্যা হয় না। যদিও কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাকে এখানটাতে ক্লিক করলে আপনি একটি কমপ্লেইন ইনপুট ফর্ম আসবে। জাস্ট আপনি সেই ফর্মটি পূরণ করলে এরা আপনার সমস্যাটি সমাধান করে দিবে। তো এই ছিল বন্ধুরা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের পেমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান। আমার আজকের এই টিউটোরিয়ালটি আপনার যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।